সময় একেবারেই কমে গিয়েছে পৃথিবীর 40 দিন পৃথিবী অন্ধকার হয়ে যাবে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে সূর্য ওঠা যখন 40 দিন বন্ধ হয়ে যাবে আল্লাহ রাসূল এক বছর খাদ্য মজুদ রাখতে বলেছেন চরম দুর্ভিক্ষ দেখা দিবে কোটি 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 মানুষ মারা যাবে এরপরে রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে আকাশের মধ্যে আকাশ থেকে আওয়াজটা জমিনের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়বে হাজার হাজার মানুষ 70 হাজার মানুষ বোবা হয়ে যাবে 70 হাজার মানুষ বধির হয়ে যাবে 70 হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সব মানুষগুলা চিৎকার করে করে কাঁদবে একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বলবে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ আপনি না বড় আপনি না বড় প্রশংসা না কেবলমাত্র আপনার আল্লাহর কাছে যারা বড়ত্ব ঘোষণা করবে ওই গোলামদেরকে আল্লাহ পাক বিপর্যয় থেকে হেফাজত করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা সেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এই যাক একটা মোবাইল এই মোবাইলগুলোকে জ্ঞান অর্জনের জন্য পাথেয় বানান নিজেদেরকে জ্ঞানী বানান কোরআন পড়তে শিখেন হাদিস পড়তে শিখেন ইসলামকে জানার চেষ্টা করেন সামনের সময়টা বড় কঠিন হবে মোকাবেলা করা বড় কঠিন হবে দুনিয়ার সময় আর বেশি দিন বাকি নাই দুনিয়ার সময় ফুরিয়ে যাচ্ছে এই ফুরিয়ে যাওয়ার সময় যারা আমরা এসেছি তুরাদুল ফিতান কাল হাসির উদান উদা গুনাহগুলো এখন বালুর মতো ঘুরে ঠিক না চারদিকে অনেক কিছু আমরা দেখি না এই যে ধুলি বালু অনেক কিন্তু এখনো ঘুরতেছে আপনারা দেখতেছেন না দূরবীন লাগালে দেখবেন ঘুরতেছে দূরবীন লাগিয়ে যেমন ধুলি বালু দেখতে হয় চারদিকে যেমন ধুলি বালুগুলো ঘুরতেছে গুনাহগুলো এখন চারপাশে ঘুরতেছে ডান দিকে তাকালে গুনাহ বাম দিকে তাকালে গুনাহ সামনের দিকে গেলে গুনাহ পিছনের দিকে গেলে গুনাহ এই সময় আল্লাহর যে কোরআনের আপ নিজেদেরকে ব্যতিক্রম চরিত্রের বানাবে ওই ব্যতিক্রম মানুষগুলার আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যাবে ওই ব্যতিক্রম মানুষগুলোকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতের মেহমান বানাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা পৃথিবীর অবস্থাটা কেমন রমজান মাসে সোমালিয়ার দিকে তাকায় দেখবেন ইফতারির সময় তাদের সামনে ইফতারি নাই সাহারির সময় তাদের সামনে সাহারি নাই না খেয়ে রোজা থাকে সামান্য পানি খেয়ে ইফতারিটা করে আজকে পৃথিবীতে যখন মুসলমানের এই দুর্বিষহ অবস্থা রাইটার্স পত্রিকায় কিছুদিন আগে লিখল 2019 সনের 10টা দেশের উপরে দুর্ভিক্ষ লেগে যাবে এই 10টা দেশ হচ্ছে মুসলমানের দেশ 10টা দেশের উপরে যদি দুর্ভিক্ষ লেগে যায় একটু চিন্তা করেন মুসলমান যদি না খেয়ে থাকে আমরা খাওয়ার পরেও পেটের ভিতরে ক্ষুধা থাকবে মুসলমান যখন মার খায় আমাদের কাছে মনে হয় আমরা যেন মার খাচ্ছি সেই নিউজিল্যান্ডে যখন 55 জন মুসলমানকে শহীদ করে দেওয়া হলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আল্লাহ পাক 55 জন মুসলমানের রক্তকে কবুল করে ওই জমিনে এক সপ্তাহের ব্যবধানে 350 জনকে মুসলমান বানিয়ে দিয়েছে এমন সময় এখন আসতেছে সবদিকে শুধু মুসলমান বাড়বে ইউসিকুল উমাম আনতাদানিকুম কামা তাদানাকালাতু ইলা কসাতিহা দস্তরখানায় খাদ্য বেড়ে যেমন করে মেহমানদারি করা হয় গোটা পৃথিবীতে মুসলমানদেরকে মারার জন্য কাফেররা এক হয়ে যাবে সলা পরামর্শ করবে তারা ভাই ভাই হয়ে যাবে সবদিকে মুসলমানদেরকে মারা শুরু করবে এজন্য গোটা পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে আল্লাহর হাবিব যখন কথাগুলো বললেন সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি সংখ্যা একেবারে কম হয়ে যাব নাকি কি করে আমরা মার খাব আল্লাহর নবী বললেন বাল আনতুম কাসীরুন সংখ্যায় তোমরা বেশি থাকবে সাহাবায়ে কেরাম বললেন তাহলে কেন মার খাবো
আল্লাহর নবী বললেন দুই কারণে তোমরা মার খাবে এক নাম্বার হলো হুব্বুদ দুনিয়া দুনিয়ার লোভ এমন ভাবে মুসলমানদের দিকে ঢুকে যাবে মুসলমানদের কলিজার ভিতরে দুনিয়ার লোভ এমন ভাবে ঢুকে যাবে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আধিক্য আধিক্য আরো বেশি লাগবে আরো বেশি লাগবে দুনিয়ার আধিক্য যখন মুসলমানের কলিজার ভিতরে ঢুকে যাবে তখন মুসলমানরা গোটা পৃথিবীতে মার খাবে বলেন আজকে মুসলমানদের ভিতরে দুনিয়ার লোভ কম না বেশি কম না বেশি কোরআন কারীমের ভিতরে 19 টি জায়গা লোকেরা নবীজিকে প্রশ্ন করল ওয়া ইযা সালাকাত নবীজিকে প্রশ্ন করল ইয়াসআলুনাকা আনিস সাআত কিয়ামত কবে হবে নবীজিকে প্রশ্ন করেছে উত্তর আল্লাহ শিখিয়ে দিলেন নবী আপনি উত্তরটা দেন প্রশ্ন করল ইয়াসআলুনাকা আনির রূহ রূহটা কি উত্তর আল্লাহ শিখিয়ে দিলেন নবী আপনি উত্তর দেন يسألونك عن الأنفال গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করল নবী উত্তর আপনি দেন يسألونك عن اليتامى يتيمদের সম্পর্কে প্রশ্ন করল নবী উত্তর আপনি দেন يسألونك عن الخمر والميسر মদ্যা সম্পর্কে প্রশ্ন করল নবী উত্তর আপনি দেন يسألونك ماذا ينفقون কোন পথে ব্যয় করব ব্যয় করলে ব্যয়টা কল্যাণকর হবে নবী উত্তর আপনি দেন কিন্তু আল্লাহর এক গোলাম আল্লাহর এক বান্দা যখন প্রশ্ন করেছে ওয়াইযা সালাকা ইবাদি আননি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছে আল্লাহ কাছের না দূরের আল্লাহ বলে নবী কাউকে উত্তর দেওয়া লাগবে না ওয়াইযা সালাকা ইবাদি আননি আপনার কাছে যখন প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে এই উত্তর দেওয়ার জন্য আর কারো দরকার নাই আমি আল্লাহ নিজেই জানাই দিলাম আননি ফাইন্নি করিব আমি আল্লাহ আমার গোলামের জন্য বড় কাছের বলেন আল্লাহু আকবার জোরে ডাকবেন বলেন আল্লাহু আকবার এজন্য আমার ভাইরা সময় কিন্তু বেশি দিন নাই রমজান মাসে যখন বিকট একটা আওয়াজ হবে এত জোরে আওয়াজ হবে 70,000 মানুষের কান থাকবে না কানের পাওয়ার শেষ চোখের পাওয়ার শেষ জবানের পাওয়ার শেষ এরপরে শাওয়াল মাসে দেশে দেশে লড়াই লেগে যাবে জিলকাদ মাসে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ এই রকম পরিস্থিতি যখন পৃথিবীতে বিরাজমান হবে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় তিনি আসবেন মাকাম ইব্রাহিম থেকে রুকনে আমানিতে তিনি অবস্থান করবেন অবস্থান করে লোকেরা দেখবে কপালটাও নার আজলাল জাবিহা বড় কপালওয়ালা নাকটা থাকবে সরু চেহারাটা খুব বেশি সাদাও না খুব বেশি কালাও না মাঝারি চেহারা দাঁতের মাঝখানে ফাঁক থাকবে নিচের চোয়ালের দাঁতের মধ্যেও ফাঁক থাকবে লোকেরা যখন ইমাম মাহদী আলাইহিস সালামকে দেখবে বুঝে ফেলবে ইনি তো ইমাম মাহদী জিজ্ঞাসা করবে নাসমুকাল করিম কি নাম আপনার তিনি বলবে ইসমি মুহাম্মদ বিন আবিদুল্লাহ আমার নাম মুহাম্মদ আমার আব্বার নাম আবদুল্লাহ আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন ইসমুহু কা ইসমি ওয়া ইসমু আবিহি কা ইসমি আবি তার নামটা হবে আমার নামে নাম তার বাবার নামটা হবে আমার বাবার নামে নাম রসূলের নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসূলের আব্বার নাম ছিল আব্দুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের নাম হবে মুহাম্মদ তার আব্বার নাম হবে আব্দুল্লাহ এবার ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম লোকরা বুঝে ফেলবে তিনি ইমাম মাহদী এখনি আমাদেরকে বায়াত দেন ইমাম মাহদী আলাইহিস সালাম প্রথমেই বায়াত দিতে চাবেন না লোকেরা জোর করতে থাকবে এখনি বায়াত দিতেই হবে দিতেই হবে দিতেই হবে ইমাম মাহদী আলাইহিস সালাম এবার বায়াত দিবেন ওই বায়াত নিয়ে আল্লাহর গোলামেরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াইয়ে নেমে যাবে যারা সেদিন ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হবে তারা আজকে ঘুমায় থাকতে পারে না তারা ফজরের নামাজের ভিতরে প্রথম কাতারের মুসল্লি হবে তারা জিহাদের অঙ্গনে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদে তারা প্রথম সারির মুমিন হবে ঠিক না বে ঠিক
জিনে আজকে ঘুমায় থাকে ফজরের সময় তারা দাজ্জালের সাথে সঙ্গী হবে ঠিক না বিঠি পৃথিবীতে মাসিহ আসবে দুইজন কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে কষ্ট হইতেছে না আয় একখানা একখানা সিট এঙ্গে পারি আর কি সামনে পুরোপুরি শিখিলে পরে সিট এঙ্গে ভাষা করব না আর কি ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের না বুঝতে পারতেছেন তো আমার কথা সিট এঙ্গে মানুষ আলহামদুলিল্লাহ বুঝে আমার কথা আলহামদুলিল্লাহ না বুঝলে মানুষ চুপ করে থাকতো যেই তো কথা বলতেছে মানে বুঝতেছে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসলো বর্তমান পৃথিবীর সিচুয়েশন বলে দিচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম শুধু পৃথিবীতে আসেই নাই বরং ওনার অনেকটা বয়স হয়ে গেছে আত্মপ্রকাশের শুধু বাকি আছে আত্মপ্রকাশের শুধু বাকি আছে নির্দিষ্ট করে সময়টা বলা যায় না তবে খুব সামনেই তিনি চলে আসছেন আত্মপ্রকাশ হয়ে যাবে যারা ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হতে চান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকেন এই গোলামগুলো সেদিন ইমাম মাহদীর সঙ্গী হয়ে যাবে বলেন আল্লাহু আকবার আপনি কি মনে করছেন ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা এক রাত্রিতে আল্লাহ সব পরিবর্তন করে দিবে তো আল্লাহ পরিবর্তন করে দিবে কিমনে সারা ওয়ার্ল্ডের যে ইসলামী আন্দোলনগুলো আছে সব এক হয়ে যাবে জোরে করে আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে একবার ঈমান দীপ্ত কণ্ঠে বলেন আল্লাহু আকবার আবার তো মনে চায় দুইটা গ্রুপ আল্লাহ পাক তাদের দিকে তাকায় আছে একটা হচ্ছে যারা হিন্দ বিজয় করবে এটার দিকেও এখন হাতছানি দিয়ে গোটা ওয়ার্ল্ড এখন এদিকে তাকিয়ে আছে খুব একটা বিশৃঙ্খলা সামনে অপেক্ষা করছে ইন্ডিয়াতে এই অবস্থার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসার পর পৃথিবীর ভিতরে শান্তি শান্তি আসার ভিতরে বাধা হয়ে দাঁড়াবে মাসিহুদ দাজ্জাল দুইজন মাসিহ পৃথিবীতে আসবে ইহুদিদের মাসির নাম মাসিহুদ দাজ্জাল আর আমাদের ঈসা আলাইহিস সালামের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার তাহলে দাজ্জাল আসবে এক চোখে দাজ্জাল এই দাজ্জাল এসে মানুষগুলোকে বিভ্রান্ত করবে ইহুদিদেরকে সঙ্গে নিবে তার বাহিনী তৈরি করবে মুসলমানদেরকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 9 বছর কোন রেওয়ায়েত আছে কোন রেওয়ায়েত আছে 7 বছর ইমাম মাহদী আলাইহিস সালামকে ক্ষমতা দান করবে এমন ক্ষমতা হবে গোটা পৃথিবীতে আবার ইসলামের জায়গা আল্লাহ প্রতিষ্ঠা করে দিবেন বলেন আল্লাহু আকবার শান্তি আর শান্তি চারদিকে সময়টা একেবারেই কাছে বলেন হুজুর কেমনে পৃথিবীর লোক মরে শেষ হয়ে যাবে কোটি কোটি মানুষ শেষ আপনার স্মার্টফোন তিন দিনের মধ্যে শেষ কেমনে সূর্য ওঠা যখন বন্ধ হবে চার্জ দিবেন কি দিয়া কারেন্ট শেষ চার্জ দিবেন কেমনে হুজুর পাওয়ার ব্যাংক দিয়া পাওয়ার ব্যাংক থাকবো কয়দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে কি সব আবার ওল্ডের দিকে দৌড়াবে পিছনের দিকে দৌড়াবে এই প্রযুক্তিগুলো সব মানুষের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে সব আবার ওল্ডের দিকে দৌড়াবে আর আল্লাহ পাক ব্যতিক্রম কিছু মানুষকে সেদিন কবুল করে নেবে যেই ব্যতিক্রম মানুষগুলোকে দিই আল্লাহ পাক আল্লাহর জমিনে আবার দিনকে কায়েম করে দিবে জোরে বলেন আমি এজন্য যারা জান্নাতে যেতে চান ব্যতিক্রম চরিত্র হন ব্যতিক্রম কেমনে হবে সবাই চুল কাটবে ইহুদিদের স্টাইলে এটা ইহুদিদের দৃষ্টিকোণ থেকে আপনি তাদেরকে অনুসরণ করলেন আপনি ব্যতিক্রম চরিত্রের হতে পারেন নাই আপনি চুল কাটবেন রাসূলুল্লাহ যেভাবে কাটতেন সেভাবে আপনি চুল রাখবেন রাসূলুল্লাহ যেভাবে রাখতেন সেভাবে আপনি দাড়ি রাখবেন রাসূলুল্লাহ যেভাবে রাখতেন সেভাবে আপনি আপনার জীবন সাজাবেন রাসূলুল্লাহ যেভাবে জীবন সাজিয়েছিলেন সেভাবে এটার নাম ব্যতিক্রম হওয়া আল্লাহর নবী বলেন বাদাল ইসলাম গরিবান ইসলামটা গরিব হয়ে এসেছে গরিব শব্দের অনেকগুলো অর্থ আছে ব্যতিক্রম অর্থ হলো দুর্লভ অর্থ হচ্ছে দুষ্প্রাপ্য ব্যতিক্রম অর্থ যদি আপনি গ্রহণ করেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর নবীর বয়স যখন 40 বছর সব মানুষগুলো তখন নিজে নেতা হওয়ার জন্য প্ল্যান করে গোত্রের নেতা কিভাবে হব সমাজের নেতা কিভাবে হব বড় ব্যবসায়ী কিভাবে হব প্ল্যান নিচ্ছে আর আল্লাহর নবী তিনি সেই গারে হেরার ভিতরে ধ্যানমগ্ন হয়ে গেলেন
গারে হেরা কোন জায়গায় গেলে আপনি অবাক হয়ে যাবেন জাবালে নূরের গারে হেরার মধ্যে আপনি গেলে অবাক হয়ে যাবেন গারে হেরা আমি নিজে গিয়েছি 5 ঘন্টা সময় লেগে গিয়েছে এত সুন্দর করে এখন রাস্তা করে দেওয়া আছে সিঁড়ি বেয়ে বেয়ে যাওয়া যায় তারপরেও 5 ঘন্টা সময় লেগেছে আর বিশ্বনবী নবী করে সম্রাট তিনি যখন গারে হেরায় গেলেন তখন কোন ব্যবস্থা ছিল না তখন কোন সিঁড়ি ছিল না সব কিছু ছাড়াই আমার নবী কষ্ট করে গারে হেরায় গেলেন সেখানে যেতে গিয়ে পা থেকে রক্ত ঝরে ঝরে পড়ল পা ফেটে গেল তারপরে তিনি গারে হেরায় ছুটে গেলেন এই যে তিনি গারে হেরায় ছুটে গেলেন মানুষগুলোর হেদায়েতের জন্য ব্যতিক্রম জীবন যাপনের কারণে আল্লাহ পাক রাসূলুল্লাহর সেই কষ্টটাকে কবুল করে মক্কাতুল মুকাররমায় দ্বীনকে আল্লাহ বিজয় করেছেন বলেন আল্লাহু আকবার এজন্য ব্যতিক্রম চরিত্রে হতে হবে সব ক্ষেত্রে ব্যতিক্রম আপনার কলিগ ঘুষ খায় আপনি খাবেন না এখন এমন একটা সময় আসছে রাসূল হাদিসের ভিতরে বলছেন কিয়ামতের আগে সময়টা এমন হবে সব মানুষ হালাল খাবে না হারাম খাবে এখন দেখেন আপনি যদি কলেজে চাকরি করেন ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করতেছে আপনি চাকরি করতেছেন খুব ভালো কিন্তু মেয়েদেরকে পর্দার কথা আপনি বলেন না ছেলেরা মেয়েরা একসাথে বসে বসে পড়াশোনা করতেছে এই যে তাদের ভিতরে পড়াশোনার মাঝখানে নানা ধরনের অপকর্মগুলো হয়ে যাচ্ছে আপনার চোখের সামনে নিষেধ করার কোনো ভাষা নাই কি জবাব দিবেন আল্লাহর কাছে এরপর আপনি ব্যবসা করেন ব্যবসার ভিতরে আপনি সুদি টাকাগুলো লাগাচ্ছেন চাকরি করেন ঘুষ দিয়ে আপনি চাকরিটা নিয়েছেন ঠিক কি না অনেকে ফতোয়া জিজ্ঞাসা করে কয় হুজুর আমি পরীক্ষা দিয়েছি এখন পরীক্ষা তো দিছি আমরা অনেকে রিটেনও আমি ফার্স্ট হয়েছি ভাইভায়ও ফার্স্ট হয়েছি কিন্তু যে ছেলেটা 3 নাম্বার হয়েছে ও ঘুষ দিয়ে চাকরি নেবে এখন আমি তো হুজুর ফার্স্ট হয়েছি আমি চাকরিটা টাকা না দিলে চাকরি হবে না এখন করব কি আমরাও পড়ছি বিপদে ফতোয়া দিব কি তো আমরা আমি ব্যক্তিগত বলি যে আপনি যদি একেবারে ফার্স্ট হন রিটেনেও বাই বাইও কিন্তু 3 নাম্বার জন টাকা দিয়ে চাকরি পাবে আপনি 1 নাম্বার হওয়ার পরে চাকরি পাবেন না তাহলে আপনি টাকাটা দেন যেহেতু সে আপনার কাছ থেকে চাপায় নিচ্ছে এটা সব দায়ভার কিয়ামতের দিন তার কাঁধে আর আপনি তো কিছু দায়ভারে পড়বেনই কারণ হারাম খাওয়ার তো কোনো সুযোগ নেই কিন্তু আপনি দিচ্ছেন এখন করবেন কি চিন্তা করেন কিয়ামতের আগে সময়টা কত ভয়াবহ বিশ্বনবী বলেছেন একমাত্র খেতে খাওয়া মানুষগুলোর ইনকাম হবে হালাল যেই লোকটা রিকশাওয়ালা তার ইনকাম হালাল যেই লোকটা ঠেলাওয়ালা তার ইনকাম হালাল কিন্তু এইটার মধ্যে গিয়ে দেখবেন তারা আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা এদের কাছ থেকে আবার সুদে টাকা আনে ঠিক কিনা তাহলে পরিস্থিতি ভালো না খারাপ বলেন ভালো না খারাপ এই জন্য ব্যতিক্রম চরিত্রের অধিকারী হন আপনি নিজেকে বাঁচান নিজের পরিবারটাকে বাঁচান ইমাম মাহদী আলাইহিস সালাম একদিকে আল্লাহ পাক শেষ দিকে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে যদি চলে আসে খরাজাতুন মানজুমাতুন ফিসসিল একটা পুতির দানা থেকে একটা অংশ পড়ে গেলে যেমন জব 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 করে সবগুলো দানা পড়ে যায় ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসা মানে কিয়ামতের একটা একটা করে সব আলামতগুলো বাস্তব হয়ে যাওয়া তাহলে দেখছেন কোনদিন পুতির একটা একটা কি বলে এটাকে একটা দানা পড়ে গেলে পরের দানাগুলো পড়তে সময় লাগে কতক্ষণ হ্যাঁ আওয়াজ হয় কিরকম একটা আওয়াজ হওয়ার সাথে সাথে একটা আওয়াজের মধ্য দিয়ে সব শেষ ইমাম মাহদী আলাইহিস সালাম আসলো আর পৃথিবীর একটার পর একটা একটার পর একটা বিপর্যয় শুরু হয়ে যাবে এজন্য মুসলমান অপেক্ষায় থাকা দরকার নাই প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর কাছে পানাহ চান কারণ ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে মুসলমানদের না জানি কি অবস্থা হবে আমার ভাইয়েরা আমরা সেদিন ঈমান নিয়ে থাকতে পারবো কিনা আজকে মুসলমানের যে অবস্থা সেই মুসলমানরা কি করে সেই বিপর্যয়কে মোকাবেলা করবে ঈসা আলাইহিস সালাম আসবে দুজন ফেরেশতা ডানার উপরে ভর করে
মসজিদের মধ্যে নামবে এই মসজিদও তৈরি হয়ে গেছে সিরিয়ায় সাদা গম্বুজওয়ালা মসজিদ এখন রং টং সব শেষ সব রেডি ঈসা আলাইহিস সালাম নামলো নামার পর তিনি দেখলেন ফজরের নামাজের জন্য লোকেরা অপেক্ষমান ওহুম ইস্তাইদুনা লিসালাতিল ফজর ফজরের নামাজের জন্য লোকেরা অপেক্ষা করছে ঈসা আলাইহিস সালাম নামাজ আদায় করবে নামাজের পরে দরজার দিকে তাকায় দেখবে দাজ্জাল তার একজন দুইজন না 70,000 বাহিনী নিয়ে দাঁড়ায় গিয়েছে কত হাজার 70,000 ঈসা আলাইহিস সালাম ভয় পেয়ে কাঠিয়া পড়ে যাবে হ্যাঁ কথা বলেন ভয় পাবে ঈসা আলাইহিস সালাম এক চুলও ভয় পাবে না এক ইঞ্চিও ভয় করবে না তিনি সঙ্গে সঙ্গে দাজ্জালের সৈনিকদের দিকে তাকাবে এক একটা সৈনিকের দিকে যখন তাকাবে লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে লবণটা যেমন গলে যায় দাজ্জালের প্রত্যেকটা সৈনিক মুহূর্তের ভিতরে গলে যাবে জোরে বলেন আল্লাহু আকবার বাকি থাকবে শুধুমাত্র দাজ্জাল দৌড় শুরু করবে দৌড় শুরু করবে কোথায় গিয়ে পালাবে বাবুল লুদ নামক এলাকা যেখানে ইহুদিরা এখন বিমান বন্দর বানাচ্ছে যেই জায়গাটাকে খ্রিস্টানরা তড়ি গড়ি করে বিমান বন্দর বানানোর জন্য সহযোগিতা করতেছে ইসরায়েলকে খুব তড়ি গড়ি করে কেন স্বাধীনতা দিচ্ছে কেন তাদেরকে স্বীকৃতি দিচ্ছে এই জন্য স্বীকৃতি দিচ্ছে আজকে তারা সব এক হয়ে গেছে তারা জানে ঈসা আলাইহিস সালাম আসবে দাজ্জাল তার আগমন হয়ে যাবে আবির্ভাব ঘটে যাবে ঈসা আলাইহিস সালাম যখন বাবুল লুদে যাবে খ্রিস্টানরা সেখানে অস্ত্রশস্ত্র সব রেখে দিয়েছে ইহুদিরা তাদের বিশ্বাস হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম যখন পিছনে পিছনে আসবে গুলি করে মেরে ফেলা হবে এর বহু আগে যিনি ইলেকট্রন প্রোটন এবং নিউটন অ্যাটমিক পাওয়ারকে যিনি কেড়ে নেবে তিনি কে আরো চিল্লা কান আল্লাহর নাম তারও চিল্লা আল্লাহ বলেন আল্লাহ আকবার সব পাওয়ার শেষ কিন্তু একটা জিনিস ভাবার বিষয় ইহুদির আল্লাহর নবী বললেন বাবুল লুদ এখানে গিয়ে দাজ্জাল পালাবে তেল আবিব থেকে খানিকটা দূরে বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে বাবুল লুদ নামক এলাকা একটাবার চিন্তা করেন আমরা আমার নবীর কথা কতটা অনুধাবন করি কতটা বিশ্বাস করি তার চাইতে ইহুদিরা বাবুল লুদ বলেছে ওই জায়গাটাকে অস্ত্রশস্ত্র দিয়ে তারা ঘিরে রেখেছে তাদের ধারণা হচ্ছে আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই সুতরাং আল্লাহর নবীর কথা মিথ্যা হবে না দাজ্জাল এখানে আসবে ঈসা আলাইহিস সালাম পিছনে আসবে আর আমরা অস্ত্র দিয়ে উড়িয়ে দিব কিন্তু উড়িয়ে দিতে পারবে না এর আগে আল্লাহ পাক তাদের অস্ত্রশস্ত্র শেষ করে দিবে বলেন আল্লাহু আকবার মুসলমান বলতেছিলাম ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কয়টা মনে আছে মাশা আল্লাহ কয়টা আরো জোরে জোর হলো না মাশাআল্লাহ কাজ হইছে মনে রাখতে বাস এই যান না বসেন আর সময় নাই কিন্তু আর কত যখন সূর্য বন্ধ হয়ে যাব আমি যাইবেন কই বাতি নাই তো ঠিক কি না এই যে বাচ্চাদের কাপড় শুকনা দেয় আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ কি অবস্থা হবে পৃথিবীর মানুষগুলো কাঁদবে হাহাকার চারদিকে বাঁচার কোনো উপায় নেই কোটি কোটি মানুষ মারা যাবে আল্লাহ পাক যেন বিপদ বিপর্যয় থেকে হেফাজত করে সকলে বলেন আমিন এই যে আমাদের দেশে বারবার বারবার আগুন লাগতেছে বারবার আগুন লাগছে এই যে সব জায়গায় আগুন ছড়িয়ে যাচ্ছে আপনি কি বুঝেন না এই আগুন সাধারণ আগুন না এটা লাল বাতি জ্বলে উঠেছে এই লাল বাতি জ্বলে উঠা মানুষগুলো যদি এখনো ফিরে না আসে জুলুম যদি বন্ধ না করে আল্লাহর আযাব আমাদের চোখের সামনে ঠিক না ঠিক আবার ভাইরা আবার বন্ধুরা ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে শান্তিময় একটি পরিবেশ আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মধ্য দিয়ে দান করবেন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যাওয়ার পরে মানুষগুলা আবার ঈমানের উপরে ইসলামের উপরে চলতে থাকবে কিছু মুনাফিক যখন আবার তৈরি হবে আল্লাহ পাক মুমিনদের বগলের নিচে সাদা সাদা গুটি দিবেন সাদা সাদা বগলের নিচে সাদা সাদা বগলের নিচে
সামান্য সামান্য গোটা উঠবে ব্যথা হবে একটা মৃদু বাতাস বই আসবে ওই মৃদু বাতাসে সব ইমানদাররা দুনিয়া থেকে চলে যাবে একমাত্র যারা জীবিত থাকবে তারা হবে কাফের তারা হবে বেঈমান তারা হবে বেদীন তারা হবে মুনাফিক কোন মুমিনের উপরে কালেমা ওয়ালা আল্লাহু আকবার আল্লাহর নাম উচ্চারণ করা কোন ব্যক্তির উপরে কিয়ামত হবে না কিয়ামত হবে নিকৃষ্ট কাফের কুফার বেঈমান বেদীনের উপরে আমরা একেবারে কিয়ামতের সন্নিকটের লোক যারা আজকের মাহফিলে এসেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কার জন্য ফজরের সময় ঘুমাবেন না নামাজে যাবেন ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত জোহরের সময় অফিসেতে মহা ব্যস্ত আসরের সময় ক্লান্ত আমি মাগরিবের সময় বাজারের ব্যাঘাতে নামি এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে কই লেখাবেন কোথায় এই দুই তিনজন জান্নাতে আর সবাই জাহান্নামে সাহস তো কম নেই কই থেকে রেরা নাম লেখাবেন কোথায় জোরে কোন কোথায় আল্লাহ যেন জান্নাতি হিসেবে কবুল করে